এবার প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ বিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য তলব করল প্রাথমিক শিক্ষা পর্ষদ শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ছাব্বিশে মে পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে পারবেন ষোলোতম ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট দুই হাজার চৌদ্দ অবিরাশি নম্বর পাওয়া প্রার্থীদের সফল হিসাবে গণ্য করার রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত প্রার্থীদের আবেদনের সুযোগ দিয়েছিল পর্ষ সেই প্রার্থীদেরই ইন্টারভিউয়ের জন্য তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাথমিক শিক্ষা শিক্ষাপরুষদের বিজ্ঞতিতে জানানো হয়েছে যাদের প্রশিক্ষণ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন জানিয়েছিলেন কেবলমাত্র তারাই ইন্টারভিউ দিতে পারবেন সংখ্যাটি হাজারের কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হছিল ভোগেন তারা অবশ্যই পড়বেন এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাকি থাকা তিন নয় দুই নয়টি শূন্য পদে আর মামলা থেকে মেরিটের ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যার ফলে দুই হাজার চৌদ্দ সালের প্রাথমিক টেটের পর খালি থাকা তিন হাজার নয়শো পদে শিক্ষক নিয়োগে কোনো সমস্যা থাকল না সুপ্রিম কোর্স্ট্রের নিরুদেশের ফলে এই নিয়োগ দুই হাজার সালের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার কৃষেত্রে কোনো বাধা রইল না